রাজধানী বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ছাত্রলীগের প্রস্তুতি সভা চলছে, সেখানে আছেন আমাদের সহকর্মী তাহসিন জেসি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জেসি, এই সভার বিস্তারিত কি তথ্য রয়েছে জানাবেন? ঝুমি, আজ সকাল 12টার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ছাত্রলীগের যে কার্যালয় রয়েছে সেখানে সম্মেলন প্রস্তুতির একটি সভা আহ্বান করা হয়েছে। এখানে ছাত্রলীগের কার্যনির্বাহী কমিটির যে সদস্যরা রয়েছেন তারা যোগ দিয়েছেন, এছাড়া ঢাকা মহানগর উত্তর দক্ষিণের ছাত্রলীগের যে নেতৃবৃন্দ রয়েছেন তারাও যোগ দিয়েছেন। আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে আসলে আজকের সভাটি ছাত্রলীগের নেতাকর্মীদের কাছে অনেক গুরুত্বপূর্ণ, কারণ জয় লেখক কমিটির গত 3 বছরের সময়কালে তারা আসলে মাত্র একটি কার্যনির্বাহী সভা আয়োজন করতে পেরেছে এবং একই সাথে কোনো বর্ধিত সভা এখন পর্যন্ত হয়নি। কাজেই এই আগামী 3রা ডিসেম্বর ছাত্রলীগের যে কেন্দ্রীয় সম্মেলন, 30তম কেন্দ্রীয় সম্মেলন ঘোষণা করা হয়েছে, সেই সম্মেলনকে ঘিরে যে প্রস্তুতি কমিটিগুলো তৈরি করতে হবে সেটাকে ঘিরেই কিন্তু এই প্রস্তুতি সভা আয়োজন করা হয়েছে। সকাল 12টার দিকেই সভা শুরু হয়েছে এবং এখানে ছাত্রলীগের সকল নেতাকর্মীই রয়েছেন। তবে ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে বেশ কিছুদিন ধরেই কিছুটা ক্ষোভ বিরাজ করছিল। আপনারা জানেন যে বর্তমান কমিটির যে সভাপতি সাধারণ সম্পাদক রয়েছেন তাদের কিছু কর্মকাণ্ড কিছুটা বিতর্ক, কিছুটা ক্ষোভের জন্ম দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে। তাদের মধ্যে একটি বিষয় ছিল যে গত 119টি তাদের ইউনিটের মধ্যে তারা মাত্র 38টি জেলা কমিটি তারা এ পর্যন্ত দিতে পেরেছেন এবং হাতে গোনা কয়েকটি সম্মেলন ছাড়া বেশিরভাগ কমিটি গঠন করা হয়েছে প্রেস রিলিজের মাধ্যমে। এছাড়া তাদের কেন্দ্রীয় কমিটিতে যে শূন্য পদগুলো ছিল সেখানে সেই শূন্য পদগুলোর বিপরীতে তারা প্রায় 100 নেতাকে পদ দিয়েছেন। এই সব গুলো অভিযোগকে ঘিরে আসলে গত 1 বছর ধরেই ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের বিরুদ্ধে বেশ অভিযোগ উঠে আসছিল, ক্ষোভ প্রকাশ করছিলেন নেতাকর্মীরা। সে কারণেই হয়তো আজকের এই সভাটি গুরুত্বপূর্ণ। আমরা যতটুকু শুনতে পেরেছি যে এই সভায় শুরুর দিকে কিছুটা হই হট্টগোল হলেও পরবর্তীতে সভার কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে এবং এখন পর্যন্ত সভার কার্যক্রম চলছে। সভার কার্যক্রম শেষ হলে আমরা আপনাদেরকে আরও বিস্তারিত জানাতে পারব। জেসি, আপনাকে ধন্যবাদ।